জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে গেলেই বিপদ আছে। আপনার স্ত্রী হাটে বাজারে যাবে কেন? আপনি মরেছেন, আপনার বড় ছেলে মরেছে। স্বামী স্ত্রী পরস্পর পরস্পরকে এত ভালোবাসে, স্বামী স্ত্রী পরস্পর পরস্পরকে এত ভালোবাসে, স্বামী স্ত্রী পরস্পর পরস্পরের অন্ধভক্ত। আল্লাহ বলছেন একজন আরেকজনের কাপড়, একজন আরেকজনের কাপড়, এটা ভালোবাসা দেখিয়েছেন। আর আল্লাহ বলছেন অমিন আইতিহান খালা খালা কুমিন আনফসুকুম আজওয়াজান লিতাসকুন ইলাইহা, আমি তোমাদের স্ত্রীদেরকে তোমাদের মধ্যে থেকে সৃষ্টি করেছি যাতে করে শান্তি পাও, তৃপ্তি পাও। ও হচ্ছে শান্তির বস্তু, ও হচ্ছে তৃপ্তির বস্তু, ও হচ্ছে মিঠে বস্তু, ও হচ্ছে আদরের বস্তু। ও যাবে বাজারে কেন? এ কি কথা! ও কেন বাজারে যাবে? ও কেন বাজারে যাবে? একজন আরেকজনকে এত ভালোবাসে যে স্বামী একটা কাপড়, মোটা কাপড় কিনে নিয়ে এসে বলছে এ দেখো তোমার জন্য টাঙ্গাইলি শাড়ি নিয়ে এসেছি, তখন স্ত্রী বলবে আমিও বলছি এটা আমার টাঙ্গাইলি শাড়ি, আপনি যাতে খুশি আমি তাতে খুশি, আপনি যাতে খুশি আমি তাতে খুশি। এর নাম স্বামী স্ত্রী। আপনি যদি মোটা কাপড়ে খুশি তো আমিও খুশি, আপনি যদি চিকন কাপড়ে খুশি তো আমিও খুশি। আমি আপনাকে এত ভালোবাসি যে আপনি যা নিয়ে আসবেন তাতে আমি খুশি। তার মানে স্বামী স্ত্রী পরস্পরকে ভালোবাসে। কেন হা দিয়ে বললো? হা দিয়ে দেখে বলছে কি যে মোটা কাপড় নিয়ে আসে, এ হচ্ছে হস্তিনী বউ, এ দিয়ে সংসার চলবে না, এ মেহমানকেও খেতে দিতে পারবে না। অথচ আপনাকে আমি সেদিন বলে গেছি আপনার বাড়ির নাম মেহমানখানা। কেন আপনি 150-200 চাল রান্না করলেন? দুপুরে মেহমান এসেছে মাত্র 200 চাল রান্না করেছে কেন? একটা ছেলে আর ওরা দুজন মাত্র তিনজন, তাই 150-100 চাল রান্না করেছে। এখন তিনজন মেহমান চলে এসেছে, তো স্বামী স্ত্রী বলাবলি করছে কি করবে কি করবে, এটি খাওয়ার দিলে তো সবই শেষ হয়ে যাবে, এ করো চানাচুর বিস্কুট দেবি দে করতো। আরে দুপুরের সময় মেহমানকে চানাচুর বিস্কুট দেবি দে করা কোন রং? এ কোন নোংরামি, এ কোন ছোট লোকি, এ কোন নোংরা কাজ! 200 চাউল রান্না করলেন কেন? হাফ কেজি 2 কেজি চাউল রান্না করবেন, সারাদিন ফকিরে খাবে, বাপ খাবে, মা খাবে, চাচি খাবে, ফুফু খাবে, ভগ্নিপতি খাবে, বোন খাবে, ভাগনা খাবে, ভাগ্নি খাবে, ফকির খাবে, রাতে গরুতে খাবে। আপনার মা 10 ভাই বোন ছিলেন আপনারা, এরপরে আপনার বাপের স্বভাব ছিল ফকির মসজিদ থেকে ধরে নিয়ে আসা, এরপর আপনাদের বাড়িতে 2 জন কিষান কামলা ছিল, 16 জন মানুষের ভাত রান্না করতো আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে, কোনোদিন ভারী মনে করে নেই। আর আপনার স্ত্রী যেখানে ভাত রান্না করে সেখানে গ্যাসের চুল্হা আছে, সেখানে ফ্রিজ আছে, রাত 10টার সময় মেহমান নিয়ে এসে আপনি বলছেন খালেদা একটা মেহমান ছিল, হ্যাঁ তুমি রাতে মেহমান নিয়ে এসছো, নাক সিটকানি দেয় এ বউ বাদ দিতে হবে, এ হলো হস্তিনী। আপনাকে ফিরে যেতে হবে আপনার বাপের স্বভাবে, আপনার স্ত্রীকে ফিরে যেতে হবে আপনার মায়ের স্বভাবে। আমি স্ত্রী তালাক দিতে বলিনি, পরামর্শ দিচ্ছি মাত্র, তালাক দিতে বলবো কেন? আপনি আপনার মতো থাকেন, তবে আপনাকে ফিরে যেতে হবে আপনার বাপের স্বভাবে, আপনার স্ত্রীকে ফিরে যেতে হবে আপনার মায়ের স্বভাবে। এই বাড়ির নাম মেহমানখানা, মানুষকে খেতে দিতে শিখতে হবে।